वेलकाम टू सिरिन्स किचेन। आजकेर पर्वे थाकछे तालेर नान रुटी, आशा करी आपनादेर पछन्द हबे। चलुन ताहले शुरू करा जाक। तालेर नान रुटी तैरी करार जोन्नो एखाने निच्छि 3 कप मयदा। मयदा चेले निच्छि। सोयाबीन तेल दिच्छि 2 टेबिल चामच। दिच्छि लवण परिमाण मतो, एखाने 3/4 চা চামচ लवण दिलाम। एक चा चामच बेकिंग सोडा, और 1 চা চামচ बेकिंग पाउडार दिए भालोभावे मिशिए निच्छि। दिच्छि 2 টেবিল চামচ गुड़ो दूध और 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আপনাদের পছন্দ মতো দিবেন। এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি তালের পাল্প 1 কাপ। এই পাল্প গতকাল করে ফুটিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম, তার থেকে আমি 1 কাপ পাল্প নিয়ে আমি উষ্ণ গরম করে নিয়েছি। এখন পাল্পটা মিশাচ্ছি। এখন আরও কিছুটা পানি লাগবে। এখানে আপনারা ইচ্ছা করলে তালের পাল্প দিতে পারেন অথবা পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 কাপ নর্মাল পানি নিয়ে ডো তৈরি করে নিচ্ছি। হাফ কাপ থেকে 1 টেবিল চামচ পানি থেকে গেল। এবার ভালোভাবে নেড়ে নেব। একটু তেল দিয়ে নাড়ছি, তাহলে আঠালো ভাবটা কেটে যাবে। এবারে একটু ময়দা নিয়ে ভালোভাবে নাড়ছি। 5 মিনিট নাড়ার পর ডোটাকে একটু তেল দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এক ঘন্টা পর ফিরে আসছি। আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডোকে 7 ভাগে ভাগ করে নিলাম। এবার একটা লই নিয়ে রুটি বেলছি। রুটি এরকম থিকনেস হবে। এবারে চুলায় তাওয়া গরম করে নিচ্ছি। নিয়ে চুলার জাল মিডিয়াম লোতে রেখেছি। রুটি দিচ্ছি। 30 সেকেন্ড পর রুটিটা উল্টে দিচ্ছি। রুটি এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নিচ্ছি। রুটি ফুলে উঠেছে। এবার ঘি ব্রাশ করে দিচ্ছি। তালের রস দিয়ে যেহেতু রুটি বানিয়েছি, এখানে ঘি দিলে বেশি ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তালের নান রুটি হয়ে গেল। এবারে একটা রুটির ভিতর দেখাচ্ছি। এই রুটি খুবই নরম, দেখতে যেমন আকর্ষণীয় খেতে তেমনই মজা। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।